গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজবাড়ি পরিবহন মালিকরা ধর্মঘটে ডাক দিয়েছেন। এতে ভোর থেকে রাজবাড়ি ঢাকা রুটে বাস চলাচল বন্ধ আছে। গোল্ডেন লাইন রাজবাড়ি পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা না করে নিজেদের ইচ্ছে মতো ট্রিপ পরিচালনা করছিল। এ নিয়ে বিরোধের জেরে রাজধানীর গাবতলিতে রাজবাড়ির কাউন্টারগুলোতে ভাঙচুর চালানো হয়। পরে ঢাকার বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে বিষয়টি সুরাহা করা হলেও সমস্যার সমাধান হয়নি। এর প্রেক্ষিতে রাজবাড়ি পরিবহন মালিকরা এ ধর্মঘটে ডাক দেন। অন্যদিকে এই রুটে হঠাৎ করে পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।